আচ্ছা তাহলে আমরা এবার প্রবলেমটা করে ফেলি যে মিররের হাইটটা কথা হতে ছিল তো আগের দিন আমরা যে প্রবলেমটা ধরেছিলাম যেটা তোমাদের দিয়েছিলাম যেটা করতে গিয়ে আমি তোমাদের টিগোনোমিটি শিখে গেলাম আবার আজকে টিগোনোমিটি শিখবো কিন্তু এটা খুব সহজ প্রবলেম ছিল তো এর একটাই অ্যাজামশন আছে যেটা টিগোনোমিটিরও বেসিক অ্যাজামশন যাই জন্য টিগোনোমিটিটা বলছি এইখানে তুমি দাঁড়িয়ে আছো তাহলে কি হবে তোমার যে তোমার যে প্রতিবিম্বটা তৈরি হবে তোমার যে রিফ্লেকশনটা তৈরি হবে তুমি তাকে এইখানে দেখছো ঠিক আছে রাইট খুব তুমি যে রিফ্লেকশনটা দেখছো তোমাকে এইটা তুমি তোমার এরকম মাথা আমি বলেছিলাম যে মিররের হাইট কত হবে রাইট সব মিরার গুলো দেখো ব্যাপারটা হচ্ছে ধরো এটা ডিস্টেন্স আমি বলেছিলাম এক্স হম তাহলে ওর যে আমরা জানি ওর যে রিফ্লেকশনটা তৈরি হচ্ছে ওটা এক্স ডিস্টেন্সে তৈরি হচ্ছে রাইট ইকুয়াল ডিস্টেন্সে থাকে এবার তোমাকে যদি বডিটাকে ফুল দেখতে হয় তাহলে কি হবে তোমার চোখ অ্যাকচুয়ালি এইটাকে দেখতে পাচ্ছে আর কি হবে তোমার পাটাকে দেখতে হবে তাই তো তো বডিটাকে ফুল দেখা মানে কি মিররের মধ্যে মিররের ইমেজে কি করতে হবে মিররের ইমেজে তোমার তোমার মাথাটাকেও দেখতে হবে তার সাথে কি দেখতে হবে পাটাকে দেখতে হবে তাহলে এইরকম ভাবে দেখবে তুমি তোমার চোখ থেকে এইটা হচ্ছে মিরর তাহলে এইটা মিররের হাইট রাইট এবার এইটা যদি এক্স ওয়াই হয় তাহলে এটা কি হবে এটা কত হবে এটা কত হবে তাহলে আমি তো কালকে তিন মিনিট শেখালাম তোমাদের হ্যাঁ

রেশিওটা সবসময় সমান থাকবে এটা যদি এক্স বাই টু এটা বাই যদি এক্স বাই টু হয় তাহলে এই যে ইয়েটাও এটা ওয়াই হলে এটা ওয়াই বাই টু হয়ে যাবে কারণ এটা যদি টু এক্স বাই ওয়াই হয় তার মানে আমরা বেসিক্যালি এখানে কি ইউজ করছি ব্যাপারটা বেসিক্যালি যেটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে এই যে ওয়াই বাই টু এক্স হ্যাজ টু বি ইকুয়াল টু এই যদি এটা মিরর লেন্থ হয় ওয়াই বাই টু বাই এক্স বাই টু এই ওয়াই বাই টু বাই এক্স কারণ তুমি যদি দেখো এইটা যদি তুমি অ্যাঙ্গেল নাও এটাকে যদি আমি থিটা বলি and all of this thing should be equal to sine of theta it's sorry not sine of theta this should be like a tan of theta right they should be all same pramanik ki ek tar angle ta tan angle ta ke ami ki bolechilam eta hocche tomar uh, ye yeah, vertical base ha yeah. to vertical by like base ekta given no triangle eta

আচ্ছা আমি এবার তোমাকে একটা একটা তাহলে বাড়ি কি এক্সপেরিমেন্ট করবে আমি প্রবলেমটা টুলটে দিচ্ছি প্রবলেমটা হচ্ছে তোমার হাইট হচ্ছে ফাইভ ফিট ইওর হাইট তোমার হাইট ধরে নাও ফাইভ ফিট হম আর তোমার বাড়িতে একটা ছোট্ট মিরর আছে তোমার কাছে বড় ফুল ফ্রেজেড মিরর নেই ধরো তোমার কাছে যে মিররটা আছে সেটা হচ্ছে ওয়ান ফিট ওকে সেটা হচ্ছে ওয়ান ফিট বোঝা গেল হ্যালো তাহলে এবার বার করো তো যে বেসিক্যালি এবার তোমরা তাহলে বার করো যে তোমরা কতটা পার্সেন্টেজ অব তোমার বডি দেখতে পাবে না সরি তাহলে কত কতটা ডিস্টেন্সে থাকতে হবে তোমাকে তোমার ফুলটা দেখতে গেলে এই একটু আমি নেটু আচ্ছা আমি একটু এই জায়গাটাতে আবার তোমাকে দিয়ে দিই আমরা এখানে কি দেখলাম যে বেসিক্যালি মিররের হাইটটা কত হচ্ছে y/2 ইরেসপেক্টিভ অফ এডিথিং তুমি যেখানে থাকো না কেন তোমাকে y/2 হাফ অফ দ্য মিরর লার্জলি তাই তো তাহলে এটা কি x এর উপর ডিপেন্ডেন্ট ওটা তোমার হাইটের উপর ডিপেন্ডেন্ট কারেক্ট তাহলে এইবার তোমাকে এটাকে প্রুফ করতে হবে যে বেসিক্যালি তোমাকে প্রুফ করতে হবে যে তুমি এটাকে যেটা তুমি বার করবে সেটা হচ্ছে যে তুমি তুমি যেটা ধরে ধরে বার করবে যে যে ধরো তোমার একটা কাছে লেটসে আহ ওয়ান ফিট অফ মিরর আছে মিররের হাইটটা আমি ওয়ান ফিট করে দিলাম তুমি বার করো যে তোমার বডির কত পার্সেন্ট তুমি দেখতে পাবে আমি প্রবলেমটা দিলাম প্রবলেমটা তোমরা করো যে বেসিক্যালি এবার আমি বলে দিচ্ছি তোমার হাইট হচ্ছে ফাইভ ফিট আর এই মিররটা এই হচ্ছে ওয়ান ফিট হম তাহলে তুমি তোমার বডি কত পার্সেন্ট দেখতে পাবে পারবে করতে ফর্টি পার্সেন্ট হুম

তাহলে আমরা বলেছিলাম সাইন থিটা ইকাল টু এইচ বাই ক্যাপিটাল এইচ হ্যাঁ সেটা হচ্ছে সাইন থিটার ডেফিনেশন সাইন মানে হচ্ছে একটা ফাংশন যেটা ত্রিগোনোমেট্রি ফাংশন আমরা বলেছি সাইন আর থিটা হচ্ছে এইচ বাই এইচ এবার তোমাকে এটা প্রুভ করতে হবে এবং এই আদামশনটা ফিজিক্স আমাদের সব জায়গায় লাগে আমরা সব জায়গায় করি কারণ এটা না করলে আমরা কোনো কিছুই করতে পারবো না সেটা হচ্ছে প্রুভ করতে হবে দিস ইজ ইকুয়াল টু থিটা

এইটা প্রুভ করা খুব সহজ দেখি তোমরা কিভাবে প্রুভ করো লেটস ডু ইট ট্রাই তোমাদেরকে দু মিনিট সময় দিচ্ছি ভাবো থিটার ডেফিনেশন কি হচ্ছে তোমার এই আর্ক বাই রেডিয়াস এটাকে বলে থিটা এটা হচ্ছে থিটা ইন রেডিয়ান হুম আমি এটা আগেও বলেছি আর সাইন থিটার ডেফিনেশন কি স্মল এজ বাই ক্যাপিটাল এজ

একটা রাইট অ্যাঙ্গেল ট্যাঙ্গেল কি থাকে একটা রাইট একটা ট্যাঙ্গেল এর যে বাহুগুলো থাকে একটা ট্রাঙ্গেল বা একটা ত্রিভুজের যে আর্ম গুলো থাকে রাইট তো এই ট্রাঙ্গেল হাইজ থ্রি আর্মস একটা ত্রিভুজের তিনটে বাহু থাকে একটা পারপেন্ডিকুলার যেটা লম্বক আর একটা কি থাকে বেস আর এটাকে কি বলে অতিভুজ হাইপোটেনিউস তো সাইন সাইন থিটা মানে কি ভার্টিক্যাল বাই হাইপোটেনিউস মানে তোমার তির্যক বাই অতিভুজ

মানে লম্ব বাই অ আমার তো বাংলা গুলো কঠিন লাগে ভার্টিক্যাল বাই হাইপার টেন তো সেই রেশিওটাকে বলা হচ্ছে সাইন এবং আমি ওটাকে ডেফিনেশনটা তো লিখেই দিয়েছি

এটাতে অঙ্ক করার কিছু নেই এটা তোমাকে লজিক্যালি ভাবতে হবে কেন এটা হবে

আমরা যদি লিখিউজাল টু কোটাল টু পাই ইন তাই তো রেডিয়ানে হচ্ছে এটা টু পাই কারণটা কি

এবার ধরো তুমি সাইন অফ ওয়ান ডিগ্রি বার আমি বলছি কি সাইন অফ ওয়ান ডিগ্রি উইল বি অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু ও যেটাকে রেডিয়া নেওয়া হয়েছে দ্যাট ইজ ইকুয়াল টু বাই লেটসে ওয়ান এইটি কিন্তু এটা ক্যান হয় সেটা আমাদের বার করতে হবে সেটা পরে আসছে আগে তোমরা দেখো তো সাইন অফ ওয়ান ডিগ্রি তোমরা আগে ম্যাচ করে দেখো তো এই দুটোর ভ্যালু কত আসছে ওয়ান ডিগ্রি ভ্যালু কত আসছে প্রায় বাই ওয়ান এইট্টি ডিগ্রি ভ্যালু কত আসছে সাইন অফ ওয়ান ডিগ্রি কত আসছে

আমার এটা একবার একটু বার করে যাবেন স্যার একটু তাহলে স্ক্রিন শেয়ার করবো কিনা কারণ আমার জব গুলো দিয়ে আপনি বলছেন ডিফারেন্ট অফিজিকালি সব আমার আছে আর তুমি এক কাজ করো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ক্যালকুলেটরে কি করে সাইনটাকে বার করতে হয় তোমাদের সবার জন্যই আমি একবার দেখিয়ে দিই এক মিনিট আমি দেখিয়ে দিই ক্যালকুলেট তুমি বার করতে হবে উপরে তো লেখা থাকে সাইন আস্তে 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 সজাই আমি 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 ক্যালকুলেটর টা দিয়ে তোমাদের দেখিয়ে দিই কি করে করতে ক্যালকুলেটর দিয়ে তোমরা এটাকে সাইন্টিফিক ক্যালকুলেট ক্যালকুলেটার যে কোনো জায়গায় খুলবে খুলে এই যেমন সাইন্টিফিক ক্যালকুলেটর আছে রাইট এ দেখবে এখানে এটা অর্ডিনারি হলে হবে না এটাকে সাইন্টিফিক ক্যালকুলেটর আসতে হবে তোমার স্মার্টফোনে থাকুক বা ডেস্কটপে থাকুক না কেন সাইন্টিফিক ক্যালকুলেটার যাবে এই যে এখানে ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে ট্রিগোনোমেট্রিক তুমি সাইন কস যা কিছু করতে পারো আমি সাইন এনে দিতে পারি রাইট এবার আমি যেন দিলাম থার্টি এক মিনিট

আরো অনেক ফাংশন আছে যেগুলো তোমরা এখনো জানো না পর নিয়ে এখন হয়তো পরে করতে হবে রাইট তো করে আমরা কি করব আমরা করতে হবে হচ্ছে আহ ধরো সাইন আপ এই যে আমি সাইনটা লিখেছি এখানে সাইন ফাংশনটা কিন্তু নিয়েছে অলরেডি সাইন অফ থার্টি জিরো আসছে কেন দাদা দেখি সাইন্টিফতে হবে হ্যাঁ থার্টি লিখেই সাইন্টিফতে হবে তো এখানে আমি তো অলরেডি সেটাকে দিয়ে দিয়েছিলাম ফাংশনটাকে

রিভার্স ফাংশন আমি দেখি না রিভার্স ফাংশনে যেটা হয় আর কি এই ভ্যালুটাই আবার সাইনে তোমাকে দিয়ে দেবে উল্টো দিক করে দেখতে হবে রিভার্স ফাংশন করতে গেলে আচ্ছা ঠিক আছে এবার এবার ব্যাপারটা হচ্ছে তোমরা এইখানটাতে এইখানটাতে এটা এটা এটাকে এটাকে দেখবে যে কি করে ইয়ে হয়ে যায় ধরো তুমি এইটটি ডিগ্রি সাইন বার করতে চাও তো আমি এইটটি লিখলাম যে আমি ট্রিগোনোমিট্রিতে যাব যে আমি সাইনে ক্লিক করবো ইউল গিভ দ্য ভ্যালু অফ দা সাইন ঠিক আছে তো সাইনের ম্যাক্সিমাম ভ্যালু হয় ওয়ান আর মিনিমাম ভ্যালু হবে মাইনাস সন যেটা পরে আপাতত আমরা জানবো যে এইভাবে তুমি সাইন্টিফিক ক্যালকুলেটর থেকে ভ্যালুগুলোকে বার করতে পারবে তো আমরা যেটা করছি সেটা হচ্ছে এখন একটা সিম্পুল এক্সারসাইজ আমরা বোঝার চেষ্টা করছি একটা বিজ্ঞান হ্যাঁ বল সাইন থার্টি হাতে কলমে করে বার করবো সাইন থার্টি হাতে কলমে বার করাটা অ্যাকচুয়ালি মানে ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন তুমি হাতে কলমেও বার করতে পারো বাট দ্যাট উইল টেক এ লিটল বিট অফ এ তোমার ট্রাভেল আমি সেটাকে আমি বলছি এটাকে তোমাকে সেক্ষেত্রে জিওমেট্রি বল আমরা জিওমেট্রিতে যাব আমরা জিওমেট্রিতে যাব জিওমেট্রিতে গিয়ে আমরা দেখি করে বল হ্যাঁ বলো বলো

তো এটা কিছু নেই এর মধ্যে আমরা কি করেছি এটা থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল এটা সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল আর এটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল আমি আর একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল লিখেছি এখানে উল্টো দিকে একই সাইজ এর জাস্ট উল্টো দিকে তাহলে এটা থার্টি 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 সিক্সটি হয়ে গেল এটা সিক্সটি তাহলে কি হবে এটা এ হলে এটা এ হলে এটা এ বাই টু তার মানে কি যখন এটা থার্টি ডিগ্রি যখন রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল হয় তখন এর বেসিক্যালি এটা হয় এ বাই টু এটা এ এটা হচ্ছে তাহলে এই যে টা আমি বার করবো কি দ্যাট উইল বি ইকুয়াল টু স্কোয়ার রুট অফ থ্রি বাই টু ইনটু এ রাইট এইবার আমরা কি হচ্ছে এবার যদি আমরা করি তাহলে আমরা এটাকে উল্টে যাবে তাহলে করলে কি হবে এটা হবে এইচ বাই এ উল্টো দিকে আমি যদি তখন আমি দেখি সো দ্যাট মিনস সাইন্স সিক্সটি বাই টা আসবে স্কোয়ারি বাই টু ওকে এবার তুমি এই প্রসেসটা ফলো করে আমাকে সাইন্স ফর্টি ফাইভ ডিগ্রি কত হবে ভ্যালুটা বলে দাও তো साइन 45 डिग्री वैल्यू टेक कौतुहाव है तो हम लोग एक एक हम क्या देखा ज्योमेट्रिकली की कोडे बार को है तो साइन 30 वैल्यू जो वन बाय टू तो डेसर्ट साइन আর আমি একটা পড়তে গিয়ে পুরো রিফ্লেক্ট করে দিলাম উঠে পুরো ফেলো আমাকে দেখাও যে sin 45 1 বাই এটা প্রমাণ কর টু বিট আমি যেভাবে দেখালাম তোমাদেরকে sin 30 1/2 sin 60 √3 2 একইভাবে প্রুফ করো যে sin 45 will be equal to 1 আমার তো করা সম্ভব না আমি আচ্ছা ঠিক আছে ভালো কাজ করছো যাতে খারাপ পেন আছে করে ফেলো করে বা জ্যামবোর্ডও আমাকে দেখাতে পারবে এগুলো অত্যন্ত সহজ জিনিস আঁকো একটা কি একটা ফর্টি ফাইভ ডিগ্রি মানে কি ফর্টি ফাইভ ডিগ্রি মানে এটা একটা ইকুইলেটার ব্র্যান্ডেল এদিকে ওদিকে থাকলে তোমার কি হবে Let's say that uh, you know two arms are A and A, then what will be the value of hypotenuse? What will be the value of hypotenuse?

এগুলো সব করলাম করে আমাকে তোমাকে দেখলাম সাইন সিক্সটি আর সাইন থার্টি ভ্যালু কি করে বার করতে হয় এইবার তোমরা আমাকে বলো যে না ইউ শো মি হাউ ক্যান ইউ ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সাইন থার্টি ফাইভ বার করলাম

একটা এটা এটাকে কি অ্যাঙ্গেল বলে দুটো যদি 45 ডিগ্রি হয় স্যার আইসোলেলেস না এটাকে বলে ইকুইলেটারাল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যেখানে এটা যদি এ হয় এটা হয় মানে কি দুটো আর্ম सेम আমরা কি বলবো এটাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল লাইট ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল সো বেসিক্যালি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল উইথ দ্য বোথ আর্ম सेम তাহলে এটা যদি এ হয় এটা যদি এ হয় তাহলে আমাদের পিথাগোরাস থিওরেম কি বলে এটা কত হবে এটা যদি হাইপোটেনিউজ হয় h হয় এর ভ্যালু কত হবে 25 স্কয়ারন অ্যাড একে তাহলে তাহলে ভ্যালু কত

ঠিক আছে তাহলে তাহলে সাইন আপ ফর্টি ফাইভ লিখতে হবে তাহলে এবার বোঝা যাচ্ছে যে যদি আমরা মানে কিছু কিছু ক্ষেত্রে থার্টি সিক্সটি ফর্টি ফাইভ এই ভ্যালুগুলোকে আমরা ইজিলি মানে জাস্ট পিতাগোড়া স্ত্রী ওরকম কাজে লাগিয়ে বার করতে পারি কত হয় বাট পয়েন্ট টু বি নোটেড আমরা এটা সায়েন্সের ক্লাসে আছি আমরা এখনো প্রুভ করিনি যে কেন আমরা ওটা দেখতে পেলাম তোমরা নিজেরাও দেখেছো চেষ্টা করেছি সাইন অফ থিটাটা অ্যাপ্রক্সিমেটলি থিটার কাছে আসছে যখন থিটা ইজ স্মল থিটা স্মল হলে কি হচ্ছে থিটা মানে সাইন আপ ওয়ান ডিগ্রি ভেরি ক্লোজ টু কয় বাই ওয়ান আপ টু ফোর ডিগ্রি পর্যন্ত টু ডিগ্রি পর্যন্ত ম্যাচ করে সো ইটস এ ফেয়ারলি গুড দেখবে এটা খুব কাছাকাছি এসেছে হ্যাঁ বলো আমি বলছি আর করছি আমার

five by six, to sign of thirty. So sign of five by six, money to sign of thirty, right? Okay.

এই থিটাটা যখন ছোট হয়ে যায় তখন কি হচ্ছে যেটা থিটা হচ্ছে আর থিটা করতে গেলে কি হবে এটাকে ভার্টিক্যাল দেখো এটার মধ্যে জিনিসটার মধ্যে খুব ডিফারেন্স খুব কম হয়ে যায় তার মানে কি একটা হবে আর্ক এটা হচ্ছে এস আর এটাকে ধরো তুমি বলছো এইচ এটাকে তুমি বলছো তুমি আর হ্যাঁ মানে বেসিক্যালি যেটা হচ্ছে যে বেসিক্যালি যদি এইটা যদি দেখি আর এইটা তোমার যদি অ্যাঙ্গেল হয় তারপরে যে ইনটুইটিভ থিটাটা যখন ছোট হবে এই থিটাটা যখন ছোট হবে তখন কি হবে যে আর্ক এই আর্কটা আর এই যে পারপেন্ডিকুলারটা এই দুটো আস্তে আস্তে এক ইকুয়াল ভ্যালু খুব ক্লোজ চলে আসবে কারণ এটা ধরো এই হচ্ছে থিটা হলো তুই হাফ করে দিলে তখন এটাকে এইরকম দেখতে লাগলো তখন এটা আরো এরকম আর্ক হয়ে গেল আরো কাছে চলে এলো জিনিসটা এইভাবে থিটাটা যত ছোট হতে থাকবে তত ওদের আর্কের ভ্যালুটা আর এই পারপেন্ডিকুলার এর ভ্যালুটা সেম হবে এবার কি এবার এবার তোমার থিটাটা যেটা তোমার রেডিয়ানে করেছো দ্যাট ইজ ইকুয়াল টু দ্য লেন্থ অফ দ্য আর্ক আর আর সাইনের ভ্যালুটা হচ্ছে অ্যাকচুয়ালি এই পারপেন্ডিকুলার সুতরাং এই আর্ক বাই এই অ্যাকচুয়াল আর্কের যে কাটটা এটা

দুটোর ভ্যালু আস্তে আস্তে সেম হতে থাকে কারণ এস আর্ক এর ভ্যালু আর এইচ এর ভ্যালু দুটো যত তুমি দেখো থ্রিটাকে ছোট করোটা ছোট করবে অল কামিং আউট টু তত আস্তে 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 সেম হতে শুরু করে ঠিক আছে নিজেরা আঁকলে এটা তোমরা নিজের আঁকলে এটাকে বুঝতে পারবে তার জন্য কি হয়ে যাবে তার জন্য যেটা হবে সাইন থিটা যেখানে থিটাটা আমরা রেডিয়ানে লিখি রেডিয়ানের ডেফিনিশন নিয়ে হচ্ছে আর্ক তোমরা দেখেছো সাইন আপ লাইক থার্টি ডিগ্রি মোটামুটি আসে সাইনের ভালো যখন বড় হয়ে যাচ্ছে ওটা সেম হচ্ছে না ঠিক আছে এইবার হচ্ছে এটার অ্যাপ্লিকেশনটা কোথায় তো আমরা এবার এটা অ্যাপ্লিকেশন একটা অপটিক্স যেটা অনেক এটার অ্যাপ্লিকেশন উচ্চগুচ্ছু গোটা সায়েন্সটা এটার উপর দাঁড়িয়ে আছে আমরা একটা ছোট্ট একটা অপটিক্সের অ্যাপ্রক্সিমেটলি শুরু করি সেটা হচ্ছে কি এটা হচ্ছে একটা ফিশ ট্যাঙ্ক তোমাদের কার বাড়িতে অ্যাকোয়ারিয়াম কার কার আছে কারো বাড়িতে অ্যাকোয়ারিয়াম আছে মাছ রাখো কেউ বাড়িতে আমাদের কারো বাড়িতে অ্যাকোয়ারিয়াম আছে নেই আচ্ছা ঠিক আছে তো বেসিক্যালি যদি তুমি জলে আজকে কি একটা এক্সপেরিমেন্ট করবে সেটা হচ্ছে কি একটা যে কোনো জলের বোতল নাও বা যে কোনো গ্লাস নাও বা যা কিছু করা জলের মধ্যে একটা জিনিসকে যদি এটা যদি হাইট এটা অ্যাকচুয়াল হাইট যদি এইচ লাগে এখানে জলের তলায় একটা জিনিস একটা পাথর তুমি দিয়ে দাও মানে তুমি গ্লাসের তলায় একটা পাথরের টুকরো রাখো বা কিছু একটা বস্তু রাখো কিছু একটা লাগে এটা আমরা কি বার করবো যে একটা লোক যখন উপর থেকে দেখছে সে এই এই ধরো এই জিনিসটাকে চোখটাকে একটু দিয়ে দেখছে এটা একটু মানুষের চোখ সে প্রশ্নটা হচ্ছে এই সাইটে সেটা দেখতে পায় না সে দেখে যে এখানে একটা এইচ ড্যাশ সাইডে জিনিসটাকে দেখে অর্থাৎ ধরো তুমি যদি এটা যদি ফাইভ ফুট হয় তোমার ফিশ ট্যাঙ্কের এটা যদি ফাইভ ফুট হতো বা তুমি যে কোনো গ্লাস মানে ফর এক্সাম্পল তুমি একটা স্টিলের বাটি নাও বাড়িতে গিয়ে এক্সপেরিমেন্ট গুলো করবে স্টিলের বাটি নাও স্টিলের গ্লাস নাও ধরো স্টিলের গ্লাসের হাইট হচ্ছে দশ এই এই হাইটটা হচ্ছে ধরো তোমার দশ দশ সেন্টিমিটার এবার এই গ্লাসের তলায় তুমি একটা যে কোনো জিনিস রাখো দেখবে এটা দশ সেন্টিমিটার দেখাচ্ছে না এটা মোটামুটি তুমি একটা সেভেন পয়েন্ট ফাইভ বা সেভেন পয়েন্ট এইট সেন্টিমিটারের তলায় তুমি দেখতে পাচ্ছ মানে

তো সেইটা দেখার জন্য কি আছে স্নেলস নামে এক ভদ্রলোক এটাকে এটা কি বলে রিফ্র্যাকশন বা বাংলায় বলে প্রতিসারণ এই লটা আমরা আগে করেছি যে এখানে যদি একটা এটাকে আমরা বলবো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট সরি অ্যাঙ্গেলটা বলবো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট হচ্ছে থিটা আই থ্রিটা এ যদি আমরা দিই তাহলে কি হয় যখন লাইট যখন লাইটার থেকে ডেন্সার মিডিয়ামে যায় তো এয়ার এটা হচ্ছে এয়ার এয়ার হচ্ছে লাইটার মিডিয়াম আর এটা হচ্ছে হচ্ছে ওয়াটার ওয়াটার মিডিয়াম লাইটটা ওর আর এইভাবে মেকে যাবে আমি একটু ভালো করে পিকচারটাকে আঁকি তো সে যে এইটাকে আমরা বলছি থ্রিটা আই আর এইটাকে আমরা বলছি আর বলে ইনসিডেন্ট মানে হচ্ছে এদিকে তাহলে আমরা কি বলছি যে লাইটটা বেসিক্যালি একটা অ্যাঙ্গেলে পড়েছিল ধরো যদি এটা ফর্টি ডিগ্রি অ্যাঙ্গেলে ও মোটামুটি থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে হ্যাঁ স্নীল বলে এক ভদ্রলোক উনি যে লটা দিলেন যে যে বললেন কি যে এই অ্যাকচুয়ালি যেভাবে এটা কাজ করে তাহলে এটা হবে সাইন আপ উনি এর দুটোর মধ্যে একটা রিলেশনশিপ দিলেন যে সাইন আপ থিটা আই বাই সাইন অফ থিটা আর ইকুয়াল টু অ্যাকচুয়ালি উনি দেখালেন মিউ আই বাই মিউ আর তো মিউআই আর নিউ মিউআরটা কি জিনিস মিউটাকে আমরা বলবো হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ই গিভ এ কনসেপ্ট অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দ্যাট এভরি মিডিয়া অ্যাজ এ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এবং যে যত ঘন হবে মিডিয়াটা যত বেশি ডেন্স হবে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তত বেশি হবে ফর এক্সাম্পল এয়ার এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ অ্যাপ্রক্সিমেটলি ওয়ান আর ওয়াটারের হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়াটারে কত কু ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ওকে সো কিন্তু এখানে সাইনের ব্যাপারটা আছে যে সাইন অফ থিটার বাই সাইন অফ থিটার

উল্টে যায় একটু আমি একটু ইয়ে করি কারণ এটা উল্টো দিকে যাই তো এটা যেটা দাবি নিউ আর বাই মিউ আই সো দিস ইজ বেসিক্যালি

ধরে নিতে গেলে ওয়ান বাই নিউ আর কারণ আমরা ধরছি এটা এআর এরটা হচ্ছে ওয়ান সো ইস বি ওয়ান বাই নিউ আর হয়ে যাবে ঠিক আছে তো এইটাকে আমরা কাজে লাগবো আমরা কি করলাম এখানে সাইন থিটা ইকুয়াল টু থিটা আমরা আগেই দেখিয়েছিলাম যে যে মোটামুটি থিটা স্মল ভ্যালুগুলোর জন্য সাইন থিটা ইকুয়াল টু থিটা থাকে তো সাইনের নিয়ে কষ্ট করার দরকার নেই একদম থিটাতেই চলে আসছে অ্যান্ড দেন উই ফিগার্ড আউট দিস রিলেশনশিপ সো বেসিক্যালি যেটা দাঁড়াচ্ছে খুব ভালো করে লিখলে যে যে এই যে আমরা অ্যাঙ্গেলটা পাচ্ছি রিফ্র্যাকশনের ক্ষেত্রে এটাকে আমরা বলছি থিটা আই আর এটাকে বলছি থিটা আই আর তাহলে আমরা যেটা বার করলাম এই দুটো রেশিও যে থিটা এইটা থিটা আই বাই থিটা আর এর হবে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার এই ক্ষেত্রে আর ওয়ান পয়েন্ট থ্রি থ্রি সামথিং লাইক দ্যাট ওকে এবার আমাদের এইটাকে কাজে লাগিয়ে তোমাকে বার করতে হবে যে আমরা মোটামুটি তাহলে দুটোর মধ্যে রিলেশনশিপ খুঁজে পেলাম যে অ্যাঙ্গেলটা বেঁকে যাবে টিটাই থেকে তিটারে বেগে গেল এবং টিটায় বাই টিটারের যে রেশিও খুব সিম্পলি ওটা টু অফ ওয়াটার এইটুকু আমরা বুঝতে পেরেছি এইবার এইটাকে কাজে লাগিয়ে আমাদের বার করতে হবে তাহলে উই হ্যাভ টু সলভ দিস প্রবলেম যে একদম অরিজিনাল যে মাছটা যে তোমার এই এই গ্লাসের মধ্যে যে জিনিসটা আমি যদি রাখি তুমি যে একটা বোতল নাও হ্যাঁ এর মধ্যে জিনিসপত্র বেঁকে যায় সবচেয়ে সোজা হচ্ছে যে প্রথম আমরা যেটা দেখবো যে এটা তলায় তলায় যেটা আছে সবার কাছে তো তোমাদের বোতল আছে রাইট তো তোমরা এই এক্সপেরিমেন্টটা করতেই পারো তাহলে বাড়িতে গিয়ে করো আগে এবং আমাদের এখানে বেসিক্যালি এটাকে সলভ করতে হবে যে একটা বোতল নাও সেটা এই গ্লাসের বোতল হতে পারে তোমার এমনি প্লাস্টিক গ্লাসের বোতল হতে পারে এই জায়গাটাই জলটা ভর্তি করলে ধরো দশ সেন্টিমিটার বা কুড়ি সেন্টিমিটার পরে তুমি এইখানে একটা জিনিসটা যেমন এখানে আমি এই তলাটাকে দেখতে পাচ্ছি অলরেডি আমি যদি এইভাবে দেখি দেখবো এটা উঠে বসে আছে ঠিক আছে এই যে জলের তলা এখানে একটা স্ট্রাকচার আছে তো দেখ এখানে আমি একটা অন্য কিছু দিতে পারতাম

এর মধ্যে দেখলে জলের মধ্যে দেখলে অ্যাকচুয়ালি এইখানে যে ম্যাকাটা দেখতে পাচ্ছ এই এইটার মধ্যে দিয়ে দেখলে ম্যাকাটা এরকম দেখতে পাবে এবার একই জিনিস যদি আমি এটাতে দেখি দেখো মেকাটা অনেক কম অনেক কম যেমন জলের মধ্যে দিয়ে দেখবো বা এটা এটা প্লাস্টিক তো একটা ইন্ডেক্স আমি দেখবো ম্যাকাটা অনেক বেশি হয়ে গেছে দিস আর দ ইন্টারেস্ট ইং থিং দিস অল ক্যান বি ডান বাই দিস দিস ফেনোমেন অফ রিফ্রাকশন তো প্রথমে আমাদের যেটা কাজের জিনিস করতে হবে সেটা হচ্ছে যে একদম জলের তলায় ধরো জলটা তুমি দশ ইঞ্চি নিয়েছো বা জলটা তুমি সরি দশ সেন্টিমিটার নিয়েছো বা পনেরো সেন্টিমিটার নিয়েছো জলের তলায় একটা জিনিস আছে সেইটা দশ সেন্টিমিটার গভীরতায় আমি দেখতে পাবো না আমি দেখবো সাত সেন্টিমিটার আট সেন্টিমিটার কিছু একটা হবে সেটা আমাদের বার করতে হবে তো সেইটা তোমরা বার করো এবার এবার আই ওয়ান্ট ইউ টু ফিগার আউট দ্যাট ওয়ার না এবার তোমরা বার করো যে তাহলে এইটা কতটা উপরে উঠে আমি দেখতে পাবো হাউ আই কিভাবে এবং এটা তোমরা অনার্সে রে ডায়াগ্রাম থেকে করতে হবে কিপ ইট ইন মাইন্ড দ্য বেসিক প্রিন্সিপাল কিপ ইট ইন মাইন্ড দ্য বেসিক প্রিন্সিপাল বেসিক প্রিন্সিপাল অফ অল অফ দিস

এখানে যদি তুমি দেখো শেয়ার করছি হম ঠিক আছে তা তুমি এইখানে এইখানে এখানে তুমি চোখ দিয়ে দেখছো তো বেসিক্যালি এইটা এই হচ্ছে এখানে এইভাবে যাচ্ছে এইভাবে চলে যাচ্ছে রেটা কি দেখো এই যে মাছের রেটা কিরম যাচ্ছে এইভাবে যাচ্ছে কি চোখে গিয়ে এরকম চলে যাচ্ছে তাহলে আমার কি করবো আমার রেটা যেহেতু এখানে এইভাবে যাচ্ছে তার মানে কি আমার মনে হবে যে মাছটা তাহলে এইখানে আছে রাইট এইবার এইটা যদি এইটা যদি আমার থিটা আই হয় এইটা যদি থিটা আর হয় এইটা যদি থিটা আর হয় তোমরা অনাসেই বুঝতে পারছো

এইটা হচ্ছে আমার থিটা আই এই সরি থিটা আর আর এইটা হবে তোমার থিটা আই তো আমার অভিয়াসলি জিনিসটা দেখাচ্ছে এই জায়গাটায় তো এটা ছিল তোমার অরিজিনাল হাইট যে হাইটে তোমার এটা হয়েছে এটা হচ্ছে তোমার এইচ ড্যাশ ঠিক আছে এইবার এইবার তুমি তাহলে বার করো যে এইচ ড্যাশ বা এইচ এর ভ্যালুটা কি হবে এখন এইটা করার খুব সিম্পল ওয়ে খুব সিম্পল ওয়ে তুমি এটাকে সাইন করে করতে পারো কো সাইন করে করতে পারো লট অফ ওয়ে ইউ ক্যান ইউ ক্যান ডু দিস রাইট সো আমরা এখানে কতগুলো অ্যাজামশন তো অবশ্যই লাগাবো কিন্তু তোমরা এখানে যেটা আমাকে প্রুফ করবে বাড়িতে গিয়ে যে তোমরা এতদিন যা শিখলে সাইন্সিটিক্যাল টু সিটা ঠিক শিখলে তোমাকে দেখাবে যে এই যে এই যে অ্যাপারেন্ট হাইট এটা যদি এইচ ড্যাশ হয় আর এটা যদি এইচ হয়

তোমরা নিজেদের ইমাজিনেশনটাই কাজে লাগাও আমি সব করে দিলে লাভ নেই তোমাকে একটু মাথা কাটাতে হবে মাথা কাটিয়ে এটা একটু আমি তোমাকে বাড়িতে এগুলো আমি ইচ্ছা এগুলো আমি করে দিতে তো আমার তো ত্রিশ সেকেন্ড লাগবে একটা কি দুটো মাত্র ঠিক আছে তো আমি করে দিয়ে কোনো লাভ হবে না এগুলো তোমরা যদি নিজেরা পিক আপ করতে চাও তোমাকে বাড়িতে বসে বসে এগুলো আঁকতে হবে অনেক ইউটিউব ভিডিও আছে এটার উপর ইউটিউবে খুঁজলেই পাবে যে যেখানে লজ অফ রিফ্লেকশন লজ অফ রিফ্লেকশন অ্যাপেন্ট প্রচুর জায়গায় ভিডিওগুলো দেখবে শিখিয়ে দিয়েছে ইউ ক্যান্ ওয়াট দোস বই পড়তে পারো বইতেও আছে আই ওয়ান্ট টু গাইস টু লার্ন দিস এন্ড তেল me হাউ দিস ইজ দিন টান আমি শেখালে কিছু লাভ হবে না তোমরা কিছু শিখবে তারপর কিছু শিখবে না আমি জাস্ট তোমাকে বলে দিচ্ছি যে যদি জলের তলা মাছটা একটু দূরে দেখতে পাবে আমি তোমাকে হেন্টস দিয়ে দিলাম বেসিক জিনিসটা শিখিয়ে দিলাম যে সায়েন্সিটি গয় টু ঠিকঠাক করে সবার হচ্ছে এবং বাকিটা হচ্ছে খুব সিম্পল জিমের যেটা আমরা ওই অ্যাজামশন সাইন থিটা বাই থিটা লাগাবো রেডিয়ান ফর্মুলা লাগাচ্ছি আর কিছু নেই এর মধ্যে আমি তোমাদের যেটুকু বেসিক শিখিয়ে দিয়েছি তোমরা এখন বাড়িতে গিয়ে স্নেস ল করো বা যাই করো সব শিখতে পারবে কিন্তু আমাকে তোমরা নেক্সট দিন দেখাবে যে তোমরা এটা শিখে গেছো যে অ্যাপারেন্ট হাইট যে একটা মাছ যদি ক্যাপিটাল এইচ হাইটে থাকে ওকে দেখা যাবে ও এইচ হাইটে উঠে আছে এবং এইচ বাই এইচ এর ভ্যালুটা অ্যাপ্রক্সিমেটলি ওয়ান বাই নিউ হবে নিউ ইজ দ্য রিফ্র্যাক্টিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য ওয়াটার ওকে

যে মাছটা কেন এত একটু উপরে দেখতে পাবো বা একটা তলায় যেটা বস্তু লেগেছে কেন করতে পারো আর নিজেরা এক্সপেরিমেন্টটা করো বাড়ি থেকে গ্লাসের তলায় বিভিন্ন তলার জিনিসপত্র রেখে দেখো যে কতটা হাইটে উঠে যাচ্ছে বা একটা লাঠি রাখলে দেখবে লাঠিটা বেন্ড করে যাচ্ছে যেটা আমি তোমাদের দেখালাম এখানে যাই রাখবে খোঁজা জিনিস দেখবে বেন্ড করে যাচ্ছে রাইট ফেনোমেনা ইন ফিজিক্স ইউ নিড টু ফিগার আউট হোয়াই দ্যাট ইজ হ্যাপেনিং ওকে

আমি যেগুলো ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছি এরপর তোমরা নিজেরাই শিখতে পারবে আমি কিন্তু আমি দেখতে চাইছি যে তোমরা বাড়িতে সেলস স্টাডি করে কতটা ইম্প্রুব করেছো কারণ তোমরা নিজেরা স্টাডি না করলে কিচ্ছু হবে না আমি সেখানে কিচ্ছু হবে না ইউ রিয়েলি নিড টু স্টাডি ইট আর তোমাদের কোনো বই টই কিচ্ছু দরকার নেই গুচ্ছ গুচ্ছ ইউটিউব গুগল যেখানে সার্চ করলে সব জায়গায় পাবে যে কোনো ফিজিক্সের বইও পাবে যে কোনো ফিজিক্সের বইগুলো পাবে যে কোনো গুগল সার্চ করলেই পাবে উইকিপিডিয়াতে পাবে সব জায়গাতে পাবে তো ডোন্ট টেল মি লাইক কোয়াক টু স্টাডি তোমাদের নিজেদের বার করো প্রত্যেকে পাবে ওকে ঠিক আছে চলো এগুলো করতে তোমাদের ভাল লাগবে এগুলো আর নিজেরা এক্সপেরিমেন্টটা করে দেখবে যে জলের তলায় পাথর ফেলে জলের তলায় এই ফেলে জলের তলায় কাঠি ঢুকিয়ে কিভাবে বেঁকে যাচ্ছে দেন ইউ লার্ন দিস লাইন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াই দ্যাট ইজ হ্যাপেনিং ওকে সো দিস ইজ ইউর এক্সারসাইজ ফর দিস উইক হুম ঠিক আছে চলো বাই বাই স্যার বাই বাই